সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি ফিজিক্স ওয়ান এর দশম অধ্যায় নিয়ে আলোচনা করব। এখানে তরঙ্গ শব্দ অধ্যায়ের নাম, তো এখানে আমি তরঙ্গ নিয়ে আলোচনা করব। তো তরঙ্গ যদি আমি আসি, প্রথমে যদি তরঙ্গ কি জিনিস এটা যদি আমি প্রথমে দেখি, যে আমি জানি প্রত্যেকটা কোণা তার নিজ স্থান থেকে কি হতে পারে, নড়াচড়া করতে পারে, বা সে প্রতিনিয়ত নড়াচড়া করতে পারে যদি তাকে এনার্জি প্রদান করা হয়, তাকে যদি শক্তি প্রদান করা হয়, সে কি করবে, তার পজিশন থেকে নড়াচড়া করতে থাকবে। এখন বলার থেকে এই নড়াচড়া সে কেমনভাবে করতে পারে, এলোমেলোভাবে, বা সে একটা নির্দিষ্ট ও সময় পর পর একই ধরনের আচরণ করতে পারে, যেটাকে আমি বলি পর্যাবৃত্ত। সে পর্যাবৃত্তভাবে নড়াচড়া করতেছে মানে কি, সে আন্দোলিত হচ্ছে বা আন্দোলন, যেটাকে আমি বিজ্ঞানের ভাষায় বলি আন্দোলিত হয় বা আন্দোলন। তো এই আন্দোলনটা যদি আমার পর্যাবৃত্ত হয়, এবং এই পর্যাবৃত্ত আন্দোলনের ফলে সে কী করতে পারে, তাকে যে শক্তিটা প্রদান করা হয়েছিল সেই শক্তিটা সে গ্রহণ করে পর্যাবৃত্ত আন্দোলনের মাধ্যমে সে কী করতে পারে, সেই শক্তিটা পার্শ্ববর্তী কোণাকে বা অপরজনকে সেই শক্তিটা প্রদান করতে পারে। এভাবে যদি ইন্ডিভিজুয়ালি একজন আরেকজনকে এভাবে দিতে থাকে, তাহলে একটা পর্যায়ে কী হবে, শক্তিটা এক স্থান থেকে অন্য স্থানে আমার কী হচ্ছে, অন্য স্থানে কী হবে, স্থানান্তর হয়। তো এভাবে তোমার তরঙ্গটা উৎপন্ন হয় আর কি। তরঙ্গটা কি হচ্ছে, যেমন দেখো আমি যখন আলোটা কি করে সূর্য থেকে পৃথিবীতে আসে, তো পৃথিবীতে আসবে কিভাবে, তাহলে এ কি করে তোমার বায়ুমাধ্যম দিয়ে, বা আমি শব্দ দিয়ে, আমি শব্দ যেহেতু এখানে তরঙ্গ শব্দ অধ্যায়টা, তার শব্দ দিয়ে যদি আমি বোঝার চেষ্টা করি, যেহেতু শব্দ এক প্রকার শক্তি, আর শক্তি কি হচ্ছে, আমি দেখতে পাই না, একে অনুভব করি। তো শক্তিটা কেন তরঙ্গের সঙ্গে পড়ানো হয়, কারণ কি আলো বলো বা তোমার শব্দ বলো, সবই শক্তি হচ্ছে আমার কি আন্দোলনের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে যায়, এবং এ কী করে এই আন্দোলনের মাধ্যমে কি হয়, মাধ্যমের কোনার সাহায্যে এক কোনা থেকে অপর কোনায় শক্তিটা স্থানান্তর ঘটে। সুতরাং তরঙ্গের সংখ্যাটা আমি কি বলতে পারি, যে তরঙ্গটা অবশ্যই তাহলে কী হচ্ছে, এখানে মাধ্যমের প্রয়োজন হচ্ছে নাকি, বলা হচ্ছে যখন কোনো জনমাধ্যমে পর্যাবৃত্ত আন্দোলনের ফলে, যখন কোনো কোনো জনমাধ্যমে পর্যাবৃত্ত আন্দোলনের ফলে কী হচ্ছে, শক্তি এক স্থান থেকে অন্য স্থানে কী করবে, স্থানান্তর হয়, বা কী বলতে পারি, এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালিত হয়, তখন তাকে তরঙ্গ বলবো, তাকে আমি তরঙ্গ বলছি। তাহলে আমি তরঙ্গের উদাহরণ কী বলতে পারি, দেখো আমরা অনেকেই কী করি, পুকুরে ঢিল ছুঁড়ি, তো ঢিল ছোঁড়ার পরে কী হয়, দেখবো যে ঢেউ উৎপন্ন হয়, তাই তো? আমি পুকুরে যদি ঢিল ছুঁড়ি তাহলে কেমন হবে, ঢেউটা এরকম হবে, অর্থাৎ আমার যদি মনে করো সেন্টার এখানে, তাহলে এই ঢেউটা কী হয়, চতুর্দিকে ছোঁড়ার পরে না, তো আর একদিকে যায় না, সব দিকে এরকম চতুর্দিকে যাইতে থাকে। আমি চতুর্দিকে না নিয়ে যদি আমি একটা দিকে দেখি, দেখবো দেখি পানি একবার উপরের দিকে উঠে একবার নিচের দিকে যায়, যেতে যেতে কী করবে, আমার যে পাড়টা আছে এই পাড়ে এসে এটা কী হচ্ছে, বাধা পেয়ে তরঙ্গটা হচ্ছে না, অর্থাৎ আর যাইতে পারছে না, অর্থাৎ বলা হচ্ছে কি একটা পর্যাবৃত্ত আন্দোলন কোথায় উৎপন্ন হয়েছে, এখানে উৎপন্ন হয়েছে, এখান থেকে কী হচ্ছে আমার এভাবে আপডাউন করতে 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 কী হচ্ছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এবার তরঙ্গ এরপর দেখো তরঙ্গ আবার কত প্রকার হতে পারে, তরঙ্গের প্রকার যেটা বলা হচ্ছে কি তরঙ্গ আবার দুই প্রকার, অর্থাৎ যে আন্দোলনটা তৈরি হচ্ছে এই আন্দোলনের ফলে কি হচ্ছে, কোনাটা কি করতেছে, একবার উপরের দিকে যাচ্ছে একবার নিচের দিকে যাচ্ছে, অথবা অর্থাৎ এই যে তরঙ্গ কোন দিকে যাচ্ছে এবং পদার্থ যে নড়াচড়া করতেছে, এই নড়াচড়াটা ওই যে যাওয়ার সঙ্গে, অর্থাৎ যেদিকে তরঙ্গ যাচ্ছে সেটা কেমন হতে পারে, মনে করো তরঙ্গটা এইদিকে যাচ্ছে, সামনের দিকে যাচ্ছে,
তো এখানে দেখো কোণাগুলো কি করতে পারে, কোণাগুলো এই পজিশন গুলোতে থেকে সে কি করতে পারে, উপর নিচে নড়াচড়া করতে পারে, উপর নিচে অর্থাৎ কত লম্ব দিক, কোণার দিকের সঙ্গে লম্ব দিকে আপডাউন করতে পারে, অথবা কি করতে পারে বা যেদিকে যাচ্ছে ওইদিকেও আপডাউন করতে পারে। অর্থাৎ দিকের সঙ্গে এই যে কম্পনটা, এই যে কম্পন অর্থাৎ ওঠানামা বা নড়াচড়া, এর ধরনের উপরে আমার তরঙ্গকে দুই ভাগে ভাগ করা হয়েছে। তাহলে এই যে তরঙ্গের দিকের সঙ্গে যদি যখন কোনো কোনো মাধ্যমে কোণাগুলো কি করবে, লম্ব লম্ব লম্বভাবে যখন নড়াচড়া করবে, তখন সেটাকে আমি বলছি আমি অনুপ্রস্থ। কারণ কি এই যে এই দিকে হচ্ছে না, প্রস্থ মানে উপর নিচে হচ্ছে, এই জন্যকে অনুপ্রস্থ বলা হয়। আর যেহেতু এটা এদিকে যাচ্ছে এই বরাবর নড়াচড়া করছে, এর জন্য একে অনুদৈর্ঘ্য বলা হচ্ছে। তাহলে আমি দুই ভাগে ভাগ করছি, অর্থাৎ দুইটাকে সংজ্ঞায়িত করতে পারি কিভাবে, তাহলে কিভাবে বলতে পারছি যে আমার যখন কোনো তরঙ্গ, যখন কোনো তরঙ্গ কি করছে এখানে কম্পন দিক, অর্থাৎ তরঙ্গের দিক হবে কি কম্পনের গর্তের কম্পনের বা কোণার মাধ্যমে কোণার দিকের সঙ্গে সমকোণে অগ্রসর হবে। যখন কোনো তরঙ্গ মাধ্যমে কোণার কম্পনের দিকের সঙ্গে সমকোণে বা লম্বভাবে অগ্রসর হবে, তখন তাকে আমি অনুপ্রস্থ বলছি। এবং আবার আমি কি বলছি, যখন কোনো তরঙ্গ তার মাধ্যমের কোণার কম্পনের দিকের সঙ্গে সমান্তরালে অগ্রসর হবে বা ওই দিকে হয়, তখন সেটাকে আমি বলছি আমি অনুদৈর্ঘ্য তরঙ্গ। দেখো তাহলে অনুপ্রস্থ এবং অনুদৈর্ঘ্য এদের ভিতরে পার্থক্য কি, প্রথম পার্থক্য যদি আসে তাহলে আমার প্রথমে কি ছিল কম্পনের দিক, কম্পনের দিক অর্থাৎ মাধ্যমের যে কোণা সেই কোণার কম্পনের দিক, তাহলে কম্পনের দিকের সঙ্গে কি হবে কম্পনের দিকের সাথে কিভাবে লম্ব হবে, ঠিক আছে, কম্পনের দিকের সঙ্গে লম্ব হবে অগ্রসর হবে। আর এখানে কি হবে কম্পনের দিকের সঙ্গে আবার কি হবে সমান্তরালে অগ্রসর। তাহলে কি হচ্ছে, একটা হচ্ছে কম্পনের দিকের সঙ্গে লম্ব হবে, কম্পনের দিকের সঙ্গে সমান্তরালে অগ্রসর হচ্ছে। এরপর যদি আসি, যদি আমি মানে তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে বলি, তাহলে এখানে আমার দেখো তরঙ্গ দৈর্ঘ্যটা কেমন হয়, তরঙ্গ দৈর্ঘ্যের আগে আমি যেটা লিখি যে এটা এটা কি হচ্ছে আমার তোমার এখানে তোমার দেখো এখানে কি হচ্ছে এই এটা আমার, আর এখানে কি হয় দৈর্ঘ্য যেটা চিত্রটা আঁকি সৃষ্টি হচ্ছে, অর্থাৎ এখানে কি হচ্ছে চূড়ানা যেটাকে বলা হয় তরঙ্গ শীর্ষ, তরঙ্গ শীর্ষ আর কি হচ্ছে তরঙ্গ পাতের সৃষ্টি হয় আর কি এখানে, আর এখানে কি সৃষ্টি হচ্ছে সংকোচন ও প্রসারণের সৃষ্টি হয় আর কি, সংকোচন প্রসারণ এখানে তরঙ্গ শীর্ষ তরঙ্গ পাত,
করবো আর কি। যদি তিন নম্বরে আসি, বলা হচ্ছে কি আমার এখানে জমাপত্র কি বলা হচ্ছে, এই যে এখান থেকে শুরু করে অর্পণ পর্যন্ত, এই যে সেম দশা পর্যন্ত যদি হয়, যদি হবে কি সেম দশা সম্পন্ন, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত, এই পর্যন্ত তাকে বলা হচ্ছে আমার তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ সমতলে সম্পূর্ণ দুটি কোণাকে বলা হয় সমতলে সম্পূর্ণ দুটি কোণার, যে মানে দুটি কোণার মধ্যবর্তী দূরত্বকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে দেখো এখানে কি হচ্ছে, একটা তরঙ্গ শীর্ষ একটা তরঙ্গ বাহু, ধরো এখানে এখান থেকে যদি আমি এই পজিশন থেকে শুরু করি, তাহলে কি এখানে এসে থামতে হবে না, এখান থেকে দেখো এইটুকু, তাহলে এখান থেকে এইটুকু, তাহলে বলা হচ্ছে কি পরপর দুইটা তরঙ্গ শীর্ষ, পরপর দুইটা তরঙ্গ শীর্ষ বা তরঙ্গ পার, এটা যদি নিই বা এটা নিতে পারি, এই যে তরঙ্গ শীর্ষ বা তরঙ্গ পাতের মধ্যবর্তী দূরত্বকে বলছে আমি তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে পরপর দুটি নাকি পরপর দুটি কি হবে তরঙ্গ শীর্ষ বা পাদের মধ্যবর্তী দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য। আর এখানে কি বলতে পারি দেখো, এই যে সেম দশা যদি আছে এখানে সংকোচন হচ্ছে, এখানে প্রসারণ হচ্ছে, এবার এখান থেকে সংকোচন হচ্ছে, তাহলে কি পরপর কি হবে একটি সংকোচন ও একটি প্রসারণের যোগফল কি বলতে পারি, সমষ্টিকে তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারি। দুটি সংকোচনের মধ্যবর্তী দূরত্বকে বা দুটি প্রসারণের মধ্যবর্তী দূরত্বকে আমি তরঙ্গ শীর্ষ বলতে পারি। এখন দেখো এখানে বলা হচ্ছে, দেখো এখানে এই মাধ্যমে কি ঘটে, এই মাধ্যমে সমবর্তন, সমবর্তন যেটাকে ইংলিশে কি বলে পোলারাইজেশন, যেটা পোলারাইজেশন বা পোলারণ, যেটাকে পোলারণ ঘটে, আর এখানে ঘটে না সমবর্তন ঘটবে না, তাহলে আমার অনুপস্থ তরঙ্গে আবার কি মাধ্যমে তোমার কি হয় তোমার পোলারণ ঘটে, এখানে পোলারণ ঘটে না। তো এইটা কোন ধরনের, কোন ধরনের মাধ্যমে এটার সৃষ্টি হয়, অনুপস্থ তরঙ্গটা কোন ধরনের মাধ্যমে সৃষ্টি হবে, বলা হচ্ছে কি এটা যদি আমার আকৃতি প্রসারণ ঘটে, যেখানে আকৃতি আকৃতি স্থিতি স্থাপক পদার্থ, যেগুলো আকৃতি স্থিতি স্থাপক পদার্থ যে সমস্ত কঠিন পদার্থ আছে, আর যেখানে আকৃতির স্থিতি স্থাপকতা ঘটে, আর সেখানে তোমার অনুপস্থ তরঙ্গ সংঘটিত হয়। আবার বলা হচ্ছে কি পানিতেও হতে পারে বা তরল তরল মাধ্যমে হতে পারে, মানে বলতে পারি প্রবাহী বলতে পারি, প্রবাহী বলতে আমার বোঝায় তরল পদার্থ এবং বায়বীয় পদার্থ। তো বলা হচ্ছে তরল পদার্থ এবং বায়বীয় পদার্থ এই দু ধরনের পদার্থে এই অনুপস্থ তরঙ্গটা তরঙ্গটা সৃষ্টি হবে, তবে কি হবে ওই সমস্ত তরলের যদি পৃষ্ঠটান থাকে, ওই সমস্ত তরল বা বায়বীয় পদার্থ যদি পৃষ্ঠটান থাকে, তাহলে আমার অনুপস্থ তরঙ্গটা সৃষ্টি হবে। কারণ দেখো বায়ু মাধ্যমে কেন তোমার অনুদৈর্ঘ্য তরঙ্গটা সৃষ্টি হয়, অনুপস্থ হয় না কেন, আমরা জানি শব্দটা অনুদৈর্ঘ্য তরঙ্গের একটা উদাহরণ, তবে এখানে তাহলে শব্দটা তো অনুপস্থ তরঙ্গের মাধ্যমে যাইতে পারতো, কেন অনুদৈর্ঘ্য তরঙ্গটা হয়, কারণ দেখো বায়ু মাধ্যমের কোনো পৃষ্ঠটান থাকে, বায়ুর কোনো পৃষ্ঠটান নেই, বায়ুর কোনো পৃষ্ঠটান নেই, যার জন্য শব্দ তোমার অনুদৈর্ঘ্য তরঙ্গের মাধ্যমে কি হয়, অনুদৈর্ঘ্য তরঙ্গের মাধ্যমে আমার তৈরি হয়, অনুপস্থ তরঙ্গ হয় না। এই জন্য বলা হচ্ছে যে সমস্ত প্রবাহী পৃষ্ঠটান থাকে তাদের হচ্ছে আমার অনুপস্থ তরঙ্গটা সৃষ্টি হয়। অনুদৈর্ঘ্য তরঙ্গ তাহলে কি হচ্ছে, তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে সব ধরনের মাধ্যমে এটা তৈরি হবে, অর্থাৎ যাদের আয়তন আয়তন স্থিতি স্থাপকতা আছে তাদের আমার অনুদৈর্ঘ্য তরঙ্গটা তৈরি হবে।
এখন অঙ্গ সম্পর্কিত কয়েকটা সংখ্যা দেখবো। বলা হচ্ছে কি প্রথমে আমি দেখি যে পূর্ণ কম্পন, পূর্ণ কম্পন বলতে আমি কি বুঝি, বলা হচ্ছে কি কণাটা যে অবস্থান থেকে শুরু করছিল সেই অবস্থানে ফিরে আসছে, ফিরে আসলে তখন তাকে আমি পূর্ণ কম্পন বলবো। যেমন এখান থেকে কি করছে, এখান থেকে শুরু করছে অর্থাৎ এখান থেকে কি হচ্ছে উপরের দিকে উঠতেছে, তাহলে এখানে এসে যদি আমি দেখি এই সেম বিন্দু কোথায় আছে, এই সেম বিন্দু না মানে এই ধরনের বিন্দু এখানে আছে কিন্তু এটা কি নিচের দিকে যাচ্ছে, এটা কি উপরের দিকে ছিল, তারপর এখানে যদি আসি তাহলে কি হয় এটা দেখো সেম এবং উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ এখানে যেমন অবস্থানে ছিল এই কোণটা একই অবস্থানে আছে, অর্থাৎ এখান থেকে শুরু করে আবার এখানে এসে আবার সেম আসতেছে, অর্থাৎ এখান থেকে এখানে এসে তোমার কি হচ্ছে পূর্ণ কম্পনটা, কম্পনটা পূর্ণ হয়ে গেছে। সুতরাং এখান থেকে এই যে এই কম্পনটা অর্থাৎ এটা আমি চিত্রে দেখাচ্ছি, এটাকে একটু এভাবে দেখাতাম যে এখানে কোণটা কি এই অবস্থায় ছিল, এটা কি করবে উপরে উঠবে, তাই তো উপরে উঠবে, উপরে উঠে কি করবে আবার শক্তিটাকে রিলিজ করে কি করবে সে নিচের দিকে আসতে শুরু করবে, করে কি হবে যেহেতু আমি জানি কোনটা কি স্থিতি স্থাপন, তাই তো স্প্রিং এর নাই, তাই স্প্রিংটাকে যদি তুমি টেনে ছেড়ে দাও গেলে কি হবে সে আগে অবস্থায় গিয়ে থেমে যাবে, কখনো থেমে যাবে সে আরো কি করবে নিচের দিকে চলে যাবে, অর্থাৎ ওই গতির দরুন, অর্থাৎ এটা যে উপরের দিকে চলে গেল গিয়ে আবার তখন নিচের দিকে ফিরে আসতেছিল, তাহলে এই গতির দরুন কি হচ্ছে সে আবার নিচের দিকে চলে আসে, আসার পর কি হবে সে আবার এই জায়গায় আবার ব্যাক করে কি করবে তার পূর্বের জায়গায় ফিরে যাবে, অর্থাৎ এখান থেকে কি দেখছি প্রথমে একটা অবস্থানে ছিল সে কি করছে এই উপর দিকে যাচ্ছে, উপর দিকে গিয়ে কি করবে আবার নিচের দিকে আসতেছে, এসে কি করছে আবার নিচে চলে আসে, এসে আবার এই জায়গায় ফিরে আসে, যখন এই জায়গায় ফিরে আসছে অর্থাৎ তার কম্পনটা পুরোপুরি পূর্ণ হচ্ছে, কেমন যেমন ঘড়ি, ঘড়ি কি হচ্ছে আবার একটা মিনিট পূর্ণ করে কি করে এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে আবার সে জায়গায় আসে, এটা হচ্ছে আমার পূর্ণ কম্পন এটাকে বলতে পারি, অর্থাৎ যেখান থেকে যাত্রা শুরু করছিল আবার যদি সেখানে ফিরে আসে তখন তাকে আমি বলবো পূর্ণ কম্পন। তরঙ্গ দর্প কি জিনিস, তো এখান থেকে কি বললাম যে এই যে একটা পূর্ণ কম্পনে, একটা পূর্ণ কম্পনে সে কত দূরে, কত দূরে অগ্রসর হচ্ছে বা তার মধ্যবর্তী দূরত্ব বা বলতে পারি যে এই সেম সমদর্শন সম্পূর্ণ দুটি কোণার মধ্যবর্তী দূরত্বকে আমি বলছি আমি তরঙ্গ দর্প, যদি আমি আর তরঙ্গের জন্য কি বলতে পারি দুইটা কি সেম, দুইটা তরঙ্গ শীর্ষ বা দুইটা তরঙ্গপাতের মধ্যবর্তী দূরত্বকে আমি বলছি আমি তরঙ্গ দর্প, বা ওখানে কি বলছিলাম একটা সংকোচনের একটা প্রসারণের মধ্যবর্তী দূরত্বকে বলছি আমি তরঙ্গ দর্প, বা এটাকে যদি আমি দুইটাকে সমন্বয় করে যদি আমি বলি তাহলে সেক্ষেত্রে আমি বলবো কি দুইটা সমদশা সম্পূর্ণ কোণা, সমদশা কি জিনিস আমরা একটু পরে দেখতেছি, বলা হচ্ছে দুইটা সমদশা সম্পূর্ণ কোণার মধ্যবর্তী দূরত্বটাকে আমি বলছি তরঙ্গ দৈর্ঘ্য। এরপর আছে কম্পাঙ্ক, কম্পাঙ্ক বলা হচ্ছে কি যেহেতু এখানে কি হচ্ছে আমার একটা পূর্ণ কম্পন সৃষ্টি করে নাকি, পূর্ণ কম্পন সৃষ্টি করতেছে তাহলে বলা হচ্ছে কি যে এক সেকেন্ডে কোণা যতগুলো পূর্ণ কম্পন সৃষ্টি করবে তাদের সংখ্যাকে বলবো আমি কম্পাঙ্ক। এরপর হচ্ছে দোলনকাল বা পর্যায়কাল, অর্থাৎ একটা পূর্ণ কম্পন, এই যে একটা পূর্ণ কম্পন সম্পূর্ণ করতে যে সময় নেবে তাকে পর্যায়কাল বলতে পারি বা দোলনকাল বলতে পারি। এরপর হচ্ছে বিস্তার, বিস্তার বলতে কি বলা হচ্ছে দেখো এর কি এটা এটা হচ্ছে তার সাম্যাবস্থা, এটা হচ্ছে তার সাম্যাবস্থা, তাহলে এই সাম্যাবস্থা থেকে সে উপরে কত দূর যাচ্ছে অথবা নিচে কত দূরে যাচ্ছে এটা হচ্ছে তার বিস্তার। এখন বিস্তার তোমার দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে কৌণিক বিস্তার একটা হচ্ছে রৈখিক বিস্তার, আমি সপ্তম অধ্যায়ে আলোচনা করছি রৈখিক বিস্তার কি এবং কৌণিক বিস্তার কি। হচ্ছে দশা, দশা বলতে আমি বুঝাই এই কোণাটা কি চলাচল করছে, তাই তো আমি যে কোনো একটা সময় মনে করলাম এই এই বিন্দুতে আসলাম, এখানে একটা বিন্দু স্থাপন করলাম পি বিন্দু, তাহলে পি বিন্দুতে এসে তার অবস্থাটা কেমন আছে অর্থাৎ সে আদি দশা থেকে কত দূরে আছে, তার বেগ কেমন, তার ত্বরণ কেমন, এটা যদি আমি যে কোনো মুহূর্তে এই বিন্দুটা যদি আমি ওই তিনটা জিনিস বা আরো কতগুলো জিনিস যদি আমি
এই বিন্দুতে জানতে পারি তাহলে ওইটাকে বলবো আমি দশা। ওই মুহূর্তে কেমন হচ্ছে আদি দশা বলতে প্রথমে যে অবস্থান নিয়ে অর্থাৎ তার বেগ কেমন ছিল, স্মরণ কেমন ছিল বা তার বৈশিষ্ট্যগুলো কেমন ছিল, মানে প্রথমে তরঙ্গটা শুরু হওয়ার প্রথমে বা আমি যেখান থেকে শুরু করি না কেন ওই শুরু বা মেইন পয়েন্ট থেকে তার যে বৈশিষ্ট্যগুলো দৈর্ঘ্য, স্মরণ, ত্বরণ, বেগ কেমন এইগুলো যদি আমি বা তার বিস্তার কেমন এইগুলো যেটার মাধ্যমে জানা হয় সেটাকে বলা হয় আদি দশা। তরঙ্গ বেগ, তরঙ্গ বেগ বেগ তো আমরা জানি বেগ হচ্ছে আমার একক সময়ে যত দূরত্ব অতিক্রম করবে তেমন এই তরঙ্গটা কি সাম্প্রতিক অগ্রসর হচ্ছে, তাহলে এটা একক সময়ে যত দূরত্ব অতিক্রম করবে তাকে বেগ বলবো, তরঙ্গ বেগ। তরঙ্গ মুখ কাকে বলে দেখো, তরঙ্গ মুখ বলা হচ্ছে দেখো আমি যখন পানিতে ঢিল ছুড়ি, ঢিল ছুড়লে আমার কি হয় মনে করো এখানে ঢিল ছুড়লাম তাহলে কি হবে এর চতুর্দিকে কি হচ্ছে, চতুর্দিকে তরঙ্গটা আগায় যাচ্ছে, এভাবে আগায় যেতে থাকে, এভাবে তো আগায় যেতে থাকে না, তাহলে জায়গায় আগায় যেতে থাকে কি একটা নির্দিষ্ট বিন্দু থেকে আমার কি হয় এগুলো সৃষ্টি হচ্ছে আস্তে আস্তে, একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে তরঙ্গটা উৎপন্ন হয়, ওই নির্দিষ্ট বিন্দুটাকে বলা হয় তরঙ্গ মুখ। যেমন সূর্য, সূর্য চারদিকে গোলো গোলো ঘুরতে থাকে, তাহলে সূর্যটা হয় কি এই গ্রহগুলোর একটা মুখ, ওকে কেন্দ্র করে ঘুরতে চায়। তরঙ্গ শীর্ষ তো দেখলাম, এই যে তরঙ্গ শীর্ষ, এই যে সর্বোচ্চ উপরের দিকে যত করে যাচ্ছে নিচে কতটুকু নামতেছে এটাকে হচ্ছে তরঙ্গ পাত বলা হচ্ছে। তরঙ্গের তীব্রতা, তীব্রতা বলতে কি বলা হচ্ছে দেখো একক এখানে যে অর্থাৎ এটা কত জোরে, তীব্রতা বলতে আমরা কি বুঝি জোরে বা আসতে এরকম জোরে বা ছলো, তাহলে এই তরঙ্গটা কত জোরে যাচ্ছে এটা আমি তীব্রতার সাহায্যে বুঝতে পারি বা আমি বলতে পারি একক সময়ে যতটুকু শক্তি স্থানান্তর করে কোনো তরঙ্গ একক সময়ে যতটুকু শক্তি স্থানান্তর করবে সেটাকে বলবো আমি তীব্রতা। তীব্রতার মাধ্যমে আমি এভাবে বুঝতে পারি। তো এখানে এইগুলোই এগুলো দেখলাম, তাহলে এখানে আমরা তরঙ্গ দেখলাম কত দুই প্রকার, সেটা কিসের মাধ্যমে কম্পনের দিকের সঙ্গে তরঙ্গকে তরঙ্গকে প্রকারভেদ করা হয়েছে। তো এগুলো সবই কি হচ্ছে অগ্রগামী তরঙ্গ বলা হচ্ছে। কেন আমি অগ্রগামী বলতেছি তাহলে আর কি তরঙ্গ থাকতে পারে বলা হচ্ছে কি দেখো একটা তরঙ্গ একটা জায়গায় উৎপন্ন হয়ে কি করতে পারে সব দিকে যাইতে পারে আবার কি করতে পারে সে যদি সব দিকে যাইতে পারে একটা জায়গায় তো সে থাকতে পারে একটা নির্দিষ্ট জায়গার ভিতরে। তো এই যে সে কোথায় সীমাবদ্ধতা, সীমাবদ্ধতার উপরে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটাকে বলা হয় অগ্রগামী তরঙ্গ আর একটাকে বলা হয় স্থির স্থির তরঙ্গ, একটাকে বলা হয় অগ্রগামী তরঙ্গ। অর্থাৎ বলা হচ্ছে কি অগ্রগামী তরঙ্গ কি হচ্ছে যে স্থান উৎপন্ন হবে সেখান থেকে সে সামনের দিকে যেতে থাকবে, আর স্থির তরঙ্গ কি বলা হয়েছে সে একটা জায়গায় স্থির থাকবে একটা নির্দিষ্ট স্থানে সে স্থির থাকবে। তাহলে অগ্রগামী তরঙ্গ তো আমরা দেখছি পুকুরে ঢিল ছাড়লে বা কথা বলে শব্দ হয় সেটা কি সামনের দিকে ছড়াই যায়, এগুলো হচ্ছে আমার অগ্রগামী তরঙ্গ। তাহলে অগ্রগামী তরঙ্গে আমার কি দুই প্রকার আর তরঙ্গ লম্বিক তরঙ্গ, এটা নির্দিষ্ট জায়গায় থাকবে না সামনের দিকে শক্তি স্থানান্তর করতে থাকবে। তাহলে এবার তাহলে আমি দেখবো যে স্থির তরঙ্গ কি জিনিস, স্থির তরঙ্গ বলা হচ্ছে কি দেখো স্থির তরঙ্গ দেখো স্থির তরঙ্গ কিন্তু অগ্রগামী তরঙ্গ দিয়ে তৈরি করা হয়, কিভাবে বলা হচ্ছে কি এখান থেকে একটা তরঙ্গ ছাড়বো ওখান থেকে একটা তরঙ্গ ছাড়বো, দুইটা তরঙ্গ ছাড়বো দুইটা বিপরীত জায়গা থেকে বা দুইটা নির্দিষ্ট একটা নির্দিষ্ট দূরত্বের দুই প্রান্ত থেকে আমি দুইটা তরঙ্গ ছাড়বো এবং এই দুইটা তরঙ্গ কি হবে সেম বিস্তার এবং সেম দশা সবই থাকবে। এরকম আর কি আগের চেষ্টা বলা হচ্ছে। তো বলা হচ্ছে কি এখানে কি বলা হচ্ছে সমান বিস্তার থাকবে এবং সমান হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য রাখতে হবে, বিস্তার থাকবে তরঙ্গ দৈর্ঘ্য একই থাকবে, বিস্তার এবং তরঙ্গ দৈর্ঘ্য দুজনের সমান থাকবে, এরা যদি দুইটা বিপরীত বিন্দু থেকে উৎপন্ন হয়ে কি হবে বিপরীত দশা কোনো কোনো সময় কি বিপরীত দশায় মিলিত হবে কোনো সময় সমদশায় মিলিত হবে, তখন যে তরঙ্গটা সৃষ্টি করে সেটা হচ্ছে আমাকে স্থির তরঙ্গ বলে। দেখো এর কি কি বৈশিষ্ট্য আছে হচ্ছে এই তরঙ্গ কোনো মাধ্যমের একটা সীমিত অংশের উপরে সীমিত কোনো অংশে এটা কি হচ্ছে উৎপন্ন হচ্ছে। দ্বিতীয়ত বলা হচ্ছে কি
এই এই তরঙ্গ অগ্রগামী তরঙ্গের মতো অপসারণ হয়ে কি হবে একটা জায়গায়, এটা অগ্রগামী তরঙ্গ দিয়ে গঠিত মানে তৈরি হয়, কিন্তু বলা হচ্ছে এটা অগ্রগামী তরঙ্গ দিয়ে তৈরি হলেও অগ্রগামী তরঙ্গের ন্যায় কাজ না করে একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ থাকবে। তাহলে এই এই কোণার দেখো সব জায়গায় বিস্তার এক থাকে না, কোন জায়গায় বিস্তার বেশি কোন জায়গায় বিস্তার কম হয়। যেখানে বিস্তার সবচেয়ে বেশি দেখো এই দুইটা তরঙ্গে যখন বিস্তার বেশি বা এখানে কি শূন্য না, এখানে আবার সর্বোচ্চ, এখানে কি সর্বোচ্চ, এখানে কি সর্বোচ্চ, এর চেয়ে বেশি অংশ এখানে আছে না, বা এখানে যদি ধরি এখানে যদি ধরি তো এর চেয়ে বেশি অংশ এখানে আছে, তাহলে সর্বোচ্চ বিস্তার যেখানে সেটাকে বলা হয় অ্যান্টিনোড বা সুস্পন্দন বিন্দু। অ্যান্টিনোড অ্যান্টিনোড NOD অ্যান্টিনোড বলা হয় বাংলা, যেটাকে সুস্পন্দন বিন্দু বলা হয়, যেখানে এই যে তরঙ্গের সর্বোচ্চ বিস্তারটা সর্বোচ্চ হয়। বিস্তার বলতে কি বুঝে, এই যে জাস্ট এই যে পার্থক্য আর কি, এটা থেকে ওইটার পার্থক্য, অর্থাৎ সাম্যাবস্থা থেকে, সাম্যাবস্থা থেকে এর দূরত্ব কত আর এর দূরত্ব কত, এই দুটার যোগফল কত হচ্ছে তোমার দুইটার বিস্তার, এবং এদের সর্বোচ্চ বিস্তার অর্থাৎ এই যে দুইটার যোগফলের সর্বোচ্চ কোথায় আছে সেটাকে বলা হয় এন্ডিনোড সুস্পন্দন, যেখানে সর্বনিম্ন সেটাকে বলা হয় নোড, মানে নিস্পন্দন বিন্দু, নিস্পন্দন বিন্দু সেটাকে বলা হয় নোড, নোড নোড বলা হচ্ছে আর এটাকে বলা হচ্ছে অ্যান্টিনোড। তাহলে এদের সরণকোণটা হবে মানে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে এখান থেকে এই পর্যন্ত নাকি, তাহলে এটা হচ্ছে অ্যান্টিনোড বা নোড, এটা নোড, এটা নোড, তাহলে পরপর তিনটা তিনটা নোডের মধ্যবর্তী দৈর্ঘ্যকে তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারি, পরপর তিনটা তরঙ্গ দৈর্ঘ্য মানে নোড বা অ্যান্টিনোড, দেখো এখান থেকে এখান থেকে এখান থেকে এই যে তিনটা মধ্যবর্তী দৈর্ঘ্যকে তোমার কি তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারি, পরপর তিনটি অ্যান্টিনোড বা তিনটা নোডের মধ্যবর্তী দৈর্ঘ্যকে আমি বলবো কি তরঙ্গ দৈর্ঘ্য। এখন আমি তরঙ্গ দৈর্ঘ্যের একটা সমীকরণ দেখব, অগ্রগামী তরঙ্গের সমীকরণ, অগ্রগামী তরঙ্গ কেমন তো দেখলাম, এখান থেকে আমি ও বিন্দু থেকে একটা অগ্রগামী তরঙ্গ সৃষ্টি হয়েছে এবং এই পথে চলে যাচ্ছে, কোথায় এ ও এক্স এর ধনাত্মক দিকে একটা অগ্রগামী তরঙ্গ নির্গত হচ্ছে আর এটা এই পথে যাচ্ছে আর কি। তাহলে এখান থেকে আমার তরঙ্গ দৈর্ঘ্য কোনটা, এটাকে বলছি আমি তরঙ্গ দৈর্ঘ্য নাকি, এটা হচ্ছে সমদৈর্ঘ্য সম্পূর্ণ দুটি কোণা তরঙ্গ দৈর্ঘ্য। এখন এটা কি ও বিন্দু থেকে যখন সেটা ও বিন্দুতে ছিল আর কি, তখন এটা কি এর আদিদশা বলতে পারি আদি দশা, তো সেক্ষেত্রে তার সরণটা কেমন ছিল, অয় সমান সমান এ সাইন ওমেগা টি, এটা হচ্ছে কি বিস্তার, যদি আমি বিস্তার প্রকাশ করি ওমেগা টি, তাহলে এখানে ওমেগা কত 2πn, আমরা জানি ওমেগা সমান কত জানি 2π বাই টি, টি ছিল কি পর্যায়কাল, আবার এফ কম্পাঙ্ক যেটা এন দিয়ে প্রকাশ করতেছে এন 1 বাই কি টি, সেই অনুসারে এটা আছে। তাহলে এখান থেকে যদি আমি ওমেগা টি যেটা ওমেগা টি টাকে কি বলি আমি দশা, দশা ওমেগা টি কে আমি বলি আমি দশা বলি, দশা বলতেছে এখন এই কোণটা কি করছে ও বিন্দু থেকে কি করছে, ও বিন্দু থেকে চলা শুরু করছে, চলা শুরু করে কি হচ্ছে এই সামনের দিকে যাচ্ছে, তার সামনের দিকে যখন যাচ্ছে তখন কি হচ্ছে দশা চেঞ্জ হচ্ছে, যখন দশা চেঞ্জ হচ্ছে তখন কি হচ্ছে তাদের কি হচ্ছে, যখন দশা চেঞ্জ হয় তখন কি হয়, দশা যখন চেঞ্জ হয় তখন কি হয় দশা পার্থক্য, দশা পার্থক্য সৃষ্টি হয়, যখন দশা পার্থক্য সৃষ্টি হচ্ছে এইভাবে চলতে 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 মনে করি পি বিন্দুতে আসছে, তখন আমি এখানে পি বিন্দুতে অগ্রগামী তরঙ্গের সরণটা দেখবো, তো এটা যখন এখানে আসতেছে তখন কত এক্স দূরত্ব অতিক্রম করছে, অর্থাৎ এখান থেকে দেখো আমরা যে জিনিসটা জানি
দশা পার্থক্য ইকুয়াল টু কি জানি? দশা পার্থক্য ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা গুণ হচ্ছে পথ পার্থক্য। তাহলে এখান থেকে কতটুকু পথের সূত্র আছে? x পথ পার্থক্য কত? x। এটা দশা পার্থক্য ইকুয়াল টু এটা, যেহেতু একক p বিন্দুতে আমি সরণটা বের করব, তা p বিন্দুতে সরণ কত হবে? y সমান সমান a sin এখন দেখো ওমেগা সমান সমান কি ছিল? অর্থাৎ এখানে ওয়াই সমান সমান কি আসছে? এ সাইন ওমেগা সমান সমান কি ছিল? 2 পাই এন ছিল, এন ইনটু টি মাইনাস 2 পাই ল্যামডা এক্স। এখান থেকে কি 2 পাই কমান নিতে পারি? এ সাইন 2 পাই এন টি মাইনাস 2 পাই ল্যামডা और 2 पाई तो चल जाता है, तो क्या है x फैक्टर। तो बोलो तो ये साइन 2 पाई x फैक्टर को तो लिखते हो कि लिखते हो 1 बाय टी x बाय लैम्डा। अखुन देखो ए ए एन 1 बाय टी का लेकर तो x फैक्टर की चलो v बाय लैम्डा चलो সমীকরণ আর এটাও আনতে পারি, যখন যেটা দেওয়া থাকবে সেভাবে আমি অনুগামী করব। মূলত এখান থেকে জাস্ট আমি মানটা বের করে আমি অগ্রগামী তরঙ্গের সমীকরণটা বের করছি। তো এখান থেকে অনেক সময় তোমার এটা কি পজিটিভ দিকে ছিল, এক্স এর পজিটিভ দিকে, যদি এক্স এর নেগেটিভ দিকে অর্থাৎ তরঙ্গটা এইদিকে আসতো আর কি, যদি তরঙ্গটা এইদিকে আসতো এভাবে অগ্রসর হতো, সেক্ষেত্রে আমি কি লিখতাম? যদি ওটা ধনাত্মক দিকে ছিল, যদি এক্স এর ঋণাত্মক দিকে থাকতো তাহলে এ সাইন 2 পাই বাই ল্যামডা ভিটি প্লাস এক্স আর বেসিক্যালি আর জাস্ট দশার পার্থক্য চেঞ্জ হতো, তাছাড়া কিছুই না। তো আজকে এই পর্যন্ত, আজকে বলছিলাম তরঙ্গ নিয়ে আলোচনা করব, এই পর্যন্ত তরঙ্গ। এরপরে আমি সাউন্ড নিয়ে অর্থাৎ শব্দ নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসে। তো আশা করি সকলে সুস্থ থাকবা, ভালো থাকবা, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।